নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করব বা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব এবং মূলত সেপ্টেম্বরের 15 তারিখ থেকে অক্টোবরের 15 তারিখ, এই যে একটা মাসের টাইম ফ্রেম আছে, প্রথম কথা কতটা ডেভেলপমেন্ট, দ্বিতীয় কথা আদৌ ডেভেলপমেন্ট আছে কি না, তৃতীয় কথা যদি ডেভেলপমেন্ট থাকে কেমন কেমন ডেভেলপমেন্ট হবে, আর ফোর্থ প্রবলেম যদি থাকে সেই প্রবলেমগুলো ঠিক কোন কোন দিকে, মানে কোন কোন দিকে আমাদের সচেতন হতে হবে, সাবধানে থাকতে হবে। দেখুন, প্রথমেই একটা কথা বলি, রাশি বা লগ্ন যদি আপনার কন্যা হয়ে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যের জায়গা কিন্তু এই সময় ডিস্টার্ব, এবং সেটা আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, যে কাজেই যুক্ত থাকুন না কেন, বা গৃহিণীদের ক্ষেত্রেই হোক না কেন, টুকটাক টুকটাক প্রবলেম চলছেই, আজকে এই প্রবলেম কালকে সেই প্রবলেম। আপনি বলুন যে লাস্ট মান্থে আপনি স্টেবল কতটা ছিলেন, সব দিক থেকে কিন্তু বিবেচনা করে বলতে হবে এবং এর উত্তর আমি জানি। তো সেক্ষেত্রে আমি প্রথমেই বলি যে কন্যা রাশির যেহেতু দ্বাদশভাবে রাশির অধিপতি অবস্থান করছে এবং সেই রাশির অধিপতির উপর কিন্তু শনির দৃষ্টি আছে, এই সমন্বয়টা শুভ নয়। সাধারণত দেখা যায় এই ধরনের কম্বিনেশনে কোথাও যেন গিয়ে ঠিক স্বাস্থ্যটা কন্ট্রোল করা যায় না, নানা রকম প্রবলেম লেগে থাকে, রিকভারি রেটটা খুব স্লো হয়, এই জায়গাটা কিন্তু চলছে। তো এখানে যখনই 1 অক্টোবর মার্কারি যে শনির এই দৃষ্টি থেকে বেরিয়ে আপনার স্বীয় রাশি বা স্বীয় লগ্নে প্রবেশ করবে, আপনার কি মনে হয় এটা শুভ সমন্বয় নয়? এটা অত্যাধিক শুভ সমন্বয়, এবং এই সমন্বয়টি কিন্তু আপনার হেলথের ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করাবে, হেলথের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু নিশ্চিতভাবেই বাড়তে চলেছে। যারা অপারেশন নিয়ে ভয় পাচ্ছিলেন, চিন্তা হচ্ছিল যে অপারেশন হয়ে যাবে না, তো এতটাও নেগেটিভ সিচুয়েশান চলে আসবে না, তো যেখানে গিয়ে আমাকে অপারেশন করে নিতে হচ্ছে, আমি আপনাদের বলি না এতটা নেগেটিভ সিচুয়েশান কিন্তু ভেরি রিসেন্ট দেখছি না যে অপারেশন করে নিতে হবে। তবে একটা কথা বলতে আমার দ্বিধা নেই বা বাধা নেই যে আপকামিং টাইমে অন্তত অক্টোবরের মধ্যে যদি অপারেশন বিষয়ক বিষয়গুলো না আসে তাহলে কিন্তু আপাতত অতটা সমস্যার জায়গা আপনাদের তৈরি হবে না বা তৈরি হওয়ার কথা নয়। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব নিশ্চিতভাবেই সেটি হলো আপনাদের অর্থনৈতিক ভাগ্যটা নিয়ে, এবং এখানে আপনারা কিন্তু অনেক উইক হয়ে যাচ্ছেন দিন দিন, যেটা আগে ছিল না। কন্যা রাশি মানেই আয় করতে পারে, কন্যা রাশি মানেই তার এত পদ্ধতি বা টেকনিক জানা, এদেরকে কেউ আটকাতে পারে না, অন্তত সেই বলে না সাগরে ছুঁড়ে ফেলে দিলাম, সাঁতরে পার হয়ে আসলো কন্যা রাশি, জানে যে কীভাবে ম্যানেজ করতে হয় বিষয়টাকে, পরিস্থিতিটাকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়। আমার মনে হয় কন্যা রাশির থেকে অন্য কোনো রাশি এতটা ভালো বুঝবে না, বা অ্যাটলিস্ট যাদের কন্যা রাশিতে অন্য কোনো শুভ গ্রহ আছে তারা ছাড়া কিন্তু বিষয়টাকে এতটা অ্যানালাইসিস করতে পারবে না বা ম্যানেজ করতে পারবে। এখন যেটা প্রশ্ন কন্যা রাশির ক্ষেত্রে আমি রাখব সেটা হলো অর্থনৈতিক অবস্থার ডেভেলপমেন্ট আদতেও সম্ভব কিনা। দেখুন, কিছুটা পজিটিভিটি দেখছি, ম্যাসিভ পজিটিভিটি আর্থিক ক্ষেত্রে দেখছি না, যেভাবে চলছে তার হয়তো 19-20 হবে, 20-21 হওয়ার মতো সমন্বয় এই মুহূর্তেই লক্ষ্য করতে পাচ্ছি না। অতিরিক্ত মাত্রায় ডেভেলপমেন্টের জায়গায় এই মুহূর্তে কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক জাতিকাদের স্পেশালি সেটা কিন্তু লক্ষ্য করছি না, অন্তত পক্ষে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে। হ্যাঁ, স্বাস্থ্যক্ষেত্রে আমি বললাম পজিটিভিটি আছে, সেটা যে প্রফেশনেই থাকুন, যে কাজেই থাকুন, যে এজ গ্রুপই থাক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করতে পারবো, কিন্তু আদারওয়াইজ এই সমস্ত বিষয়ে কিন্তু অতটাও ধনাত্মকতা দেখছি না, অতটাও কিন্তু ধনাত্মকতার জায়গা আমার মনে হয় না থাকতে পারে। এবার এনহ্যান্সমেন্টের যদি কথা বলি, আমরা অর্থনৈতিক ক্ষেত্রে যোগাযোগের কথা বলি, কিছু বাড়তে পারে, তবে ভুল যোগাযোগের সম্ভাবনা বেশি, যেখানে আপনার টাকা চলে যেতে পারে, যেখানে থেকে আপনি হয়তো পজিটিভ ততটা পেলেন না যতটা নেগেটিভিটি ইনক্রিজ করলো, তো এই ধরনের কিছু সমন্বয়ের জায়গা থাকতে পারে বা এই ধরনের কিছু সম্ভাবনাময় জায়গা কিন্তু থাকবে যদি আপনার রাশি বা আপনার লগ্ন বা অ্যাটলিস্ট কোনো একটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কন্যা।
কন্যা রাশির ক্ষেত্রে যোগাযোগের জায়গাটা কিন্তু এখন মোটামুটি, যেটা আমি বলছিলাম, কিছু ভুল যোগাযোগের জায়গাটা কিন্তু ইনক্রিজ করার সম্ভাবনা আছে, কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। সেটা সম্পর্কের মানুষের হয়তো বিবাহ হয়ে গেছে, তারপরেও যোগাযোগ রেখেছেন, এক্সাম্পল দিচ্ছি, কিন্তু এটাই নয়, বা এমন কোনো যোগাযোগ রয়েছে যেটা আপনি করতে চান না কিন্তু হয়ে যাচ্ছে বারংবার, আপনি চাইছেন বিষয়টা থেকে বেরিয়ে আসতে, বাট ইউ কান্ট কন্ট্রোল অর ইউ কান্ট ম্যানেজ, সেইভাবে কিন্তু সিচুয়েশানটা চলছে। তো যাদের এই ধরনের একটা সিচুয়েশান আসছে, যোগাযোগ করতে চাইছেন কিন্তু পারছেন আপাতত, অল্প বিস্তর রয়েছে, পূর্ণাঙ্গ যোগাযোগও হয় না আবার কাটেও না, দড়ি মাছ না ছুঁই, এরকম একটা অবস্থা চলে আসছে, তো এখানে আমার মনে হয় যে যোগাযোগ কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটা হয়তো ভুল রিলেশনশিপ হতে পারে, রিলেশনশিপের মানুষটির বিবাহ হয়ে গেছে, নতুন সম্পর্কে চলে গেছে, তবুও যোগাযোগ আছে, এগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি লক্ষ্য করছি। এবং কিছু ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন হবে মূলত যারা কোনো না কোনোভাবে কানেক্টেড আছেন রং রিলেশনশিপের ক্ষেত্রে, মানে রিলেশনশিপটা চলছে বাট রিলেশনশিপটা না রিলেশনশিপের মতো চলছে না, যেন আপনি একটা জেলের মধ্যে বন্ধ, যেখানে আপনি নিরন্তর জাজমেন্টাল হচ্ছেন, আপনাকে জাজ করা হচ্ছে, মানে শান্তিতে নেই, এই ধরনের কিছু বিষয়ে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন দেখছি। এডুকেশনের জায়গাটা মধ্যম প্রকৃতির, কিছুটা ডেভেলপমেন্ট রয়েছে, এডুকেশনের চেঞ্জের জায়গা দেখছি, হয়তো দূরে পড়তে গিয়েছেন, মনে হলো না দূরে আর পড়বো না, বাড়ি গিয়ে পড়াশোনা করবো, এই ধরনের কিছু মেন্টালিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এই ধরনের কিছু ডেফিনেটলি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা হচ্ছে চেঞ্জ করছেন বারবার এডুকেশনের ক্ষেত্রে, আমি বলবো আপাতত একটু ওয়েট করুন, হট করে চেঞ্জ করার চেষ্টা করবেন না যদি সহজাতভাবে হয়। কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে যারা প্রবেশিকা পরীক্ষায় প্রবেশ করতে চাইছেন এবং ডেফিনেটলি একটা ভালো অ্যাডমিশন চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই খুব ধনাত্মকতা বুঝছি না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই একটু নেগেটিভ ভাইবস কাজ করতে পারে, বা নেগেটিভ ভাইব কাজ করার একটা সম্ভাবনাময় জায়গা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে কন্যা, অ্যাটলিস্ট যাদের প্রবলেম, মূলত প্রবলেমটা সেটা হচ্ছে আপনি বিদেশে গিয়েছেন পড়তে, তারপরে বুঝলেন যে আসাটা ঠিক হয়, আমি বলবো কোর্স কমপ্লিট করুন তারপরে আসুন। যখন গিয়েছেন বা দূরে গিয়েছেন, হয়তো রাজ্য থেকে দূরে গিয়েছেন, অন্য রাজ্যে পড়তে গেছেন, কিন্তু না এখন আসা যাবে না, এটা কিন্তু নেগেটিভ হতে পারে। এবার যদি আপনি খেয়াল করেন যে অন্য প্রবলেম আসছে, লাইফ রিস্ক চলে আসছে, সেক্ষেত্রে চলে আসতে হবে, সেখানে তো কোনো অপশান থাকে না। আর কন্যা রাশির ক্ষেত্রে তাদের, আমরা যদি এবার একটু রিলেশনশিপ নিয়ে আলোচনা করি, আমি প্রথমে বললাম কিছু ভুল রিলেশনশিপ কিন্তু ব্রেকআপ হতে পারে, অ্যান্ড পঞ্চম ঘরের অধিপতি ষষ্ঠভাবে রয়েছে, রেট্রোগ্রেড মোশনে আছে, তার দ্বাদশে দৃষ্টি রয়েছে, এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমার মনে হয় সেটা হচ্ছে আপনাদের রিলেশনশিপের জায়গাটা কিন্তু এখন মোটামুটি, কিছু কিছু ক্ষেত্রে ভালো, আর কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপের টক্সিক যে বিষয়টা থাকে সেটা কিন্তু ইনক্রিজ করছে। তা আমার মনে হয় একটু ভাবনার প্রয়োজনীয়তা রয়েছে, একটু কর্মে ফোকাস করার প্রয়োজনীয়তা থাকবে। কনসিভ হওয়া নিয়ে যাদের প্রবলেম আছে, কিছুটা পজিটিভিটি বাড়বে অক্টোবরের প্রথম দিক থেকে। চলুন কর্মজীবন নিয়ে আলোচনা করি, প্রথমে এই সেলফ প্রফেশন, যারা সেলফ প্রফেশনে আছেন, রাশি বা লগ্ন আপনার যদি কন্যা হয়ে থাকে এবং আপনি নিশ্চিতভাবেই খেয়াল করছেন যে প্রফেশনাল গ্রোথ আছে, গ্রোথ হচ্ছে, চলছে, কিন্তু কোথাও যেন গিয়ে সেই জায়গাটা তৈরি করতে পারছেন, একটা লিমিটেশন, এগোচ্ছেন দুই পা আবার অর্ধেক পা বা এক পা পিছিয়ে আসতে হচ্ছে, এগোচ্ছেন পাঁচ পা এক পা পিছিয়ে আসলেন, এই যে সিনারিওটা চলছে, হ্যাঁ, যেখানে গিয়ে আপনি প্রভূত পরিমাণে এনহান্স করার চেষ্টা করলেও এনহান্স করতে পারছেন না, জটিলতা আসছে, আমার মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যাময় জায়গা তৈরি হতে পারে বা তৈরি হওয়ার একটা পসিবিলিটিস লক্ষ্য করতে পারছি। এর পরের যে বিষয়বস্তুটি রয়েছে, নিশ্চিতভাবে রাশি বা লগ্ন যদি আপনার হয়ে থাকে কন্যা, সেটি হচ্ছে যারা নতুন সেলফ প্রফেশনে আসতে চাইছেন, হ্যাঁ, এটা আপাতত মাথায় নিয়ে আসতে হবে, একটু লিমিটেশন থাকবে, তবে হ্যাঁ, তার মানে কি গ্রোথ হবে না, যথেষ্ট গ্রোথ হচ্ছে, লিমিটেশন থাকলেও গ্রোথের জায়গা কিন্তু নেগেটিভ নয়, অন্তত এগোচ্ছে, আবার একটু থেমে যেতে হচ্ছে, এইভাবেই চলছে। তবে যারা মূলত কানেক্টেড রয়েছেন ব্যবসার সাথে, রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে, ব্যবসার জায়গাটা কিন্তু ডিস্টার্ব, নানা রকম সমস্যা ব্যবসার জায়গায় ফেস করছেন, নানা রকম জটিলতার জায়গা ব্যবসার জায়গায় কিন্তু রয়েছে,
এবং স্পেশালি আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো জায়গাগুলো একটু পজিটিভ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ধনাত্মকতা বাড়তে পারে। তবে ব্যবসা পরিবর্তনে শুভফল পাবেন কয়েকটা ক্ষেত্রে, কয়েকজন অন্তত, বা বেশ কয়েকজন, বেশ অগণ্য রাশির বেশ একটা গ্রুপ, তারা কিন্তু ব্যবসা পরিবর্তনে শুভফল পাবেন। তবে মিষ্টি দ্রব্যাদির ব্যবসায় যাবেন না, গার্মেন্টস এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। ইলেকট্রনিক্স কমিউনিকেশন রিলেটেড কিছু করতে পারেন, মানে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এই ধরনের বিষয়ের সাথে কিছু অ্যাটাচ রাখা যেতে পারে। তবে ডেভেলপমেন্ট আরও একটা বিষয় থাকবে স্ট্রিট ফুডের ক্ষেত্রে, কসমেটিক্স মোটামুটি চলবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এবার চলুন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি বা পর্যালোচনা করি, সেটি নিশ্চিতভাবেই চাকরি। চাকরি জীবন মোটামুটি কিছু জটিলতা এসছে, মিটে যাবে এই এক্সপেকটেশন রাখা যেতে পারে। প্রভূত জটিলতার জায়গা বলবো না, কিছু জটিলতা আছে আমার মনে হয়, মিটে যাওয়ার পসিবিলিটিসটাই কিন্তু অনেকাংশেই বেশি পরিমাণে থাকছে। রইল বাকি আদার্স বিষয়, যেমন ধরুন কতটা আপনার এনহ্যান্স করতে পারে মূলত আপনার নিউ সেট আপ যে ম্যানুফ্যাকচারের বিষয়টা করেছেন, মোটামুটি কিন্তু চলবে। ওভারঅল কর্ম জায়গাটা এরকমই, এবং আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে ডেভেলপমেন্ট আছে মধ্যম প্রকৃতির। বিবাহিত জীবনের জায়গাটা কিন্তু ডিস্টার্বড, লিটিগেশন রিলেটেড প্রবলেম চলছে, ডিভোর্স হয়ে যাওয়ার পসিবিলিটিস অনেকের ক্ষেত্রে বেশি থাকবে। যাদের সমস্যা চলছে টুকিটাকি, আমি বলবো মিটিয়ে নিতে, কারণ কমপ্লেসিটি কিন্তু একটু বাড়তে পারে। যদিও 31 অক্টোবরের পরে এই ধরনের যাবতীয় সমস্যাটা অনেকটাই কমে যাবে আপনাদের, এই মধ্যে যদি কিছু হয় সেটা আলাদা বিষয়, যদি না হয় একদম চিন্তা করার দরকার নেই। আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি জায়গা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, বাড়বে। রইল বাকি হচ্ছে যারা প্রবাসে আছেন, স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকুন। 31 অক্টোবরের পর থেকে স্বাস্থ্যের প্রভূত ডেভেলপমেন্ট, এমনিতেও 1 অক্টোবর থেকেও ডেভেলপমেন্ট থাকবে। আর প্রবাসীদের ক্ষেত্রে বলবো যে সম্পর্ক, ভুল সম্পর্কে জড়িয়ে কিন্তু অর্থ যেতে পারে, সম্মান যেতে পারে, এটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। বাড়ির যারা গৃহিণী আছেন, স্বাস্থ্যে কষ্ট পাচ্ছেন, স্নায়ু সমস্যা বেড়েছে, ব্যথা বেদনার জটিলতা যদি বেড়ে থাকে চিন্তা করার দরকার নেই, কিছুটা পজিটিভিটি থাকবে। 60-এর ঊর্ধ্বে যারা আছেন, দেখুন এটা তো স্বাভাবিক, 60-এর ঊর্ধ্বে যখন আমরা পৌঁছাই স্বাস্থ্যজনিত নানা ইস্যুজ আসে, তবে এই মুহূর্তে খুব নেগেটিভ কিছু বলা যায় হওয়ার সম্ভাবনা কম, মোটামুটি ঠিক আছে, চলতে পারবে। তবে এখন যেটা প্রয়োজন আপনার সঙ্গ এবং টুকটাক কিছু কাজ, আমার মনে হয় কিছু কাজের সাথে অ্যাটাচ করুন নিজেকে, সেটা ধনাত্মক হতে পারে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল, কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে, শ্রী গণেশ কল্যাণ করুক, গণেশ গায়ত্রীটা নিয়মিত জপ করুন। এবং আমার খুব ভালো লেগেছে, অনেক অনেক মানুষ, সংখ্যাটা হয়তো প্রায় অনেকটাই হবে, যাই হোক, তো সেক্ষেত্রে তারা গণেশ গায়ত্রী কালেক্ট করেছেন এবং নিয়মিত জপ করছেন, এটা সত্যি অত্যন্ত প্রশংসনীয়। এবং হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই চেষ্টা করেছি মন্ত্র পাঠানোর, এবং নিয়মগুলো ফরওয়ার্ড করা আমার টিমের তরফ থেকে সেটা কিন্তু করা হয়েছে। আজকে এখানেই শেষ করছি, অনেক ভালো থাকুন, জয় শ্রী গণেশ।